হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনি কেমন মানুষ? নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজ এই পর্বের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ভাগ্যে কি আছে। তার জন্য আপনাকে এখানে তিনটি সুন্দর ছবি দেওয়া হবে। সেই তিনটে ছবির মধ্যে আপনি যে কোনো একটি ছবি চুজ করবেন এবং ভিডিও শেষে দেখে নেবেন যে আপনার ভাগ্য কি আছে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটির জন্য আপনাদের কাছ থেকে একটি করে লাইকের আশা করছি, তাই আপনারা আপনাদের ভালোবাসা দেখাতে ভুলবেন না। আপনার পছন্দ ছবিটি আপনি চুজ করুন আর দেখুন আপনার ভাগ্যে কি আছে। আপনি যদি প্রথম ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি খুবই আত্মবিশ্বাসী এবং শক্ত মনে বলের একজন মানুষ। আপনি আপনার মনের কথা আপনার প্রিয়জনকে বলতে কখনোই ভয় পান না। আর আপনি যদি কোনো কাজ করেন তা শুরু করার আগে আপনি শেষ না হলে ছাড়েন না। এবং আপনি আপনার আশেপাশের মানুষকে সবসময় সাহায্য করে থাকেন এবং আপনি সবসময় সত্য পথে চলে থাকেন। এবং গরিব বা ধনী সব ধরনের মানুষকে আপনি এক চোখে দেখে থাকেন। আপনি দরিদ্র মানুষকে সাহায্য করতে ভালোবাসেন এবং আনন্দিত হন। এবং আপনি সকল মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসেন। তাই বিপদগ্রহ মানুষগুলো আপনার কাছে তার সাহায্যের জন্য তারা আসে থাকে। কিন্তু আপনি চিন্তাভাবনা না করে কোনো ধরনের কাজ করেন না এবং আপনার আশেপাশে মানুষগুলোকে আপনি অনেক ভালোবেসে থাকেন। আর আপনি যদি দ্বিতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি খুবই আবেগপ্রবণ স্বভাবের একজন মানুষ এবং আপনি অন্যের বিপদ দেখলে আপনার চোখ পানি চলে আসে এবং কারোর উপকার করতে পারলে আপনি খুবই আনন্দিত হয়ে থাকেন। আপনার তেমন সামর্থ্য নেই বলে আপনি চাহিদা মতো মানুষকে সেইভাবে সাহায্য করতে পারেন না। তবে আপনি মানুষকে সঠিক উপদেশ দিয়ে থাকেন এবং আপনি আপনার মনের কথা আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার না করে আপনি থাকতে পারেন না। এবং আপনি দেখতে খুবই সুন্দর এবং তার থেকে বেশি আপনার মনটা বেশি সুন্দর। আর আপনি যদি তৃতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি খুবই সুন্দর এবং স্মার্ট ধরনের একজন মানুষ। আপনি ভবিষ্যতে অনেক সম্মানের অধিকারী হবেন। আপনি সবসময় আপনার মনের কথা চলতে বেশি ভালোবাসেন এবং আপনার একটা সুন্দর পরিবার তৈরি হবে। তবে আপনি খুব ঠান্ডা স্বভাবের একজন মানুষ। আপনি সবসময় ধর্মীয় কাজে জড়িয়ে থাকতে বেশি পছন্দ করে থাকেন এবং আপনি সময় সম্পন্ন করতে বেশি পছন্দ করেন। তবে আপনার একটা ভালো দিক হলো আপনি এমনি এমনি কোনো কাজে রাজি হতে পারেন না।